তো মহিলারা কিন্তু আছে, গ্রাম অঞ্চলের যে মহিলারা আছে তারা কিন্তু একটা ছোটোখাটো একটা বিজনেস করতে চায়। তা আপনি চাইলে যে কেউ আমাদের এই ছোটো মেশিনটা নিয়ে আপনিও মানে খুব সহজে বিজনেস করতে পারেন। আসসালামু আলাইকুম, হাসান বক্সের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিউয়ার্স, আমার সামনে কিন্তু আজব একটা যন্ত্র দেখতে পাচ্ছেন। কে কে আইডিয়া করতে পারতেছেন এটা কিসের মেশিন? আমি আপনাদেরকে বলবো, এইটা একটা মোমের মেশিন এবং আপনারা আমার সাথে একমত হবেন, কারণ এখানে বেশ কিছু মোম রাখা আছে। সো বন্ধুরা, রিসেন্টলি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজে আমরা নিত্য নতুন সব মেশিন নিয়ে আপনাদেরকে ভিডিও দিচ্ছি। যারা বেকার আছেন, বেকার ভাইদের জন্য বিজনেস যারা করতে চাচ্ছেন, নতুন নতুন আইডিয়া নিতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো দেওয়া অবশ্যই অবশ্যই কারণ না কারো অবশ্যই এই ভিডিওগুলো কাজে লাগবে। ভিডিওটা দেখার আগেই একটু কষ্ট করে শেয়ার করে দেন, দেন সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করেন। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো মোম বানানোর মেশিন আপনারা কোথায় পাবেন, দাম কত, এবং কীভাবে আপনারা এগুলো কিনে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে পারবেন। সো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি এনাম মেশিনারি, যে আজকের সম্পূর্ণ ভিডিওতে এই প্রোডাক্টটা সম্বন্ধে আপনাদেরকে জানাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো ফ্রেন্ডস, এনাম মেশিনারিজের পক্ষ থেকে আমাদের সামনে এই মুহূর্তে আছেন মিসেস এনাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো আমাদের অনেক সুন্দর সুন্দর মেশিন দেখান, আজকে কি মেশিন দেখাবেন? আজকে আমি আপনাকে দেখাবো একটা মোমের মেশিন, কিভাবে আপনি মোম উৎপাদন করবেন সেই মেশিন সম্বন্ধে আজ আপনি কিছু আইডিয়া দিব। আচ্ছা, এটাই কি আপনাদের এই প্রতিষ্ঠানের সবচেয়ে কম দামের মেশিন নাকি এর থেকে কম দামি আছে? এটাই হচ্ছে আমাদের সবচেয়ে ছোট মেশিন প্লাস কমের মেশিন। আচ্ছা, তার মানে একেবারে কম টাকায় যারা মানে যা শুরু করতে চায়, উদ্যোক্তা হতে চায় এবং স্বাবলম্বী হতে চায়, তাদের জন্য কিন্তু এই মেশিনটা। আচ্ছা, যাই হোক, যদিও কারেন্ট আপনার ছোটখাটো মহিলারা কিন্তু আছে, গ্রাম অঞ্চলের যে মহিলারা আছে তারা কিন্তু একটা ছোটখাটো একটা বিজনেস করতে চায়। তা আপনি চাইলে যে কেউ আমাদের এই ছোট মেশিনটা নিয়ে আপনি মানে খুব সহজে বিজনেস করতে পারেন। আচ্ছা, এটা কিন্তু মহিলারাও করতে পারবে? এই মেশিনটা আপনি জাস্ট একটা রান্নাঘরের সাইডে বসিয়ে রাখলে কিন্তু আপনি এটা দিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন। আচ্ছা, এই মেশিনটা দিয়ে আপনি পার ডে প্রতিদিন আপনার এখানে একসাথে কিন্তু আপনার 32 পিস আপনার মোম হবে। 10 থেকে 15 মিনিট পর পর আপনি 32 পিস করে আপনি মোমটা নামাতে পারবেন। আচ্ছা, এই ডাইসটা হচ্ছে আপনার জাহাজের লোহা দিয়ে বানানো, এটা দিয়ে আপনার 2 টাকা 5 টাকা 10 টাকা বিভিন্ন ডাইসগুলো আপনি তৈরি করতে পারবেন। এই মেশিনটার প্রাইস হচ্ছে আপনার 10,000 টাকা, মাত্র 10,000 টাকা। কেউ যদি এই মেশিনটা নিয়ে যদি বিজনেস করতে চায় সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন। আচ্ছা, এই মেশিন ছাড়াও নাকি আপনাদের এখানে আরো অনেক কিছু আছে? আপনার অনেক আইটেম আছে, যেমন আপনার মোম, কলম, চানাচুর, চিপ, জুস, তারকাটা, মশার কয়েল, ওয়াশিং পাউডার, কেমিক্যাল, হারপিক, বিক্সল, তারপরে আপনার বাদাম ভাজার। বন্ধুরা, প্রায় 210টারও অধিক প্রোডাক্ট নিয়ে ওনারা কাজ করে এবং এই সব কিছুর মেশিন কিন্তু ওনাদের কাছে পাওয়া যায়। আমরা এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। সাথে আপনার আরেকটা ছোট মেশিন আছে, অর্থাৎ আপনার ভুট্টা বাজার মেশিন, সেটাও কিন্তু আমরা বিক্রি করে থাকি। সো বন্ধুরা, মাত্র 10,000 টাকায় কিন্তু আপনারা এই মেশিনটা নিতে পারতেছেন এবং 15 মিনিট পরে পরে আপনারা প্রায় 32 পিস করে, হ্যাঁ, আপনারা এই মোমবাতি কিন্তু আপনারা প্রোডাকশন করতে পারবেন। আর যে কেমিক্যালগুলো আছে আপনি চাইলে আমাদের মাধ্যমে কেমিক্যালও নিতে পারেন, কেমিক্যাল, সুতা। আর এবারে কিভাবে বানাবেন সেটা কিন্তু আমরা এখান থেকে আপনাকে শিখিয়ে দিব। প্যাকেজিং এর, অর্থাৎ প্যাকেজিং এর যে আইটেমটা সেটাও আমাদের এখানে আছে অ্যাভেলেবেল, আর সমস্যা নেই, আপনি নিতে পারবেন। বন্ধুরা, এই মেশিনটা চালানোর জন্য আপনার একটা কেটলি দরকার হবে, যেটা দিয়ে আমরা চা বানাই নর্মালি। সো সেই কেটলির মধ্যে কিন্তু লিকুইডটাকে আপনারা চায়ের মতো গরম করতে হবে। গরম করার পরে কিন্তু আপনার এই ডাইসের মধ্যে আপনি, আচ্ছা আমরা এখানে না শিখাই, এটা ওনারা ট্রেনিং যখন নিবে আপনাদের কাছ থেকে মেশিন নেওয়ার সময় তখনই কিন্তু শিখতে পারবে। চমৎকার একটা মেশিন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, মাত্র 10,000 টাকা এই মেশিনটা কিনে কিন্তু আপনারা স্বাবলম্বী হতে পারবেন। শুরু করে দেখেন, আমার মনে হয় জীবন বদলে যাবে। যাই হোক, এনাম মেশিনারি যে কিন্তু আপনারা এটা ছাড়াও আরও অনেক অনেক মেশিন আছে নিতে পারবেন। যে কোনো দিন শুক্রবার ছাড়া সকাল 9টা থেকে রাত্র 7টার মধ্যে ফোন করে ওনাদের সাথে যোগাযোগ করবেন, আর ফিজিক্যালি একবার ভিজিট করেন। আমার মনে হয় এখান থেকে কোনো না কোনো মেশিন আপনার পছন্দ হয়েই যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেন, বিশেষ করে প্রবাসী যে সমস্ত ভাইরা আছেন, ভিডিওটা শেয়ার করে আরেক ভাইকে দেখার সুযোগ করে দেন। আর কমেন্ট করে মন্তব্য আপনাদের অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। আমাদের কাছ থেকে এরকম নতুন নতুন বিজনেসের আইডিয়া পাওয়ার জন্য পেজটা অবশ্যই ফলো করে রাখবেন এবং আমাদের একটা চ্যানেল হাসান ব্লগ, সেটাও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।